হ্যালো বন্ধুরা, আজকে আমরা সার্ভিং টু এর কোরিমেশন রাখা সম্পর্কিত একটা প্রবলেম নিয়ে উপস্থিত হয়েছি। তো এই প্রবলেমটা দেখো যে 100 মিটার দূরবর্তী এ ও বি বিন্দুর সঠিক মধ্যবিন্দুতে সি এর লেভেল যন্ত্রবশ এ ও বি দূরবর্তী 100 মিটার এবং মধ্যবিন্দু সি এর লেভেল যন্ত্র বসিয়ে এ ও বি বিন্দুতে যথাক্রমে 1.402 মিটার ও 1.804 মিটার স্টার পার্ট পাওয়া গেল। তারপর যন্ত্রটিকে এ ও বি বিন্দুর মাঝে এ হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে স্থাপন করে এ ও বি বিন্দুতে যথাক্রম 1.305 মিটার ও 1.407 মিটার স্টাপার্ট পাওয়া গেল। যন্ত্রটি কোরিমেশন রেখা ঠিক আছে কি? যদি না থাকে তবে যথার্থ সমন্বয়ের পর এ ও বি বিন্দুর সঠিক স্টাপার্ট কত হবে? তো এই ধরনের অঙ্ক সলিউশন করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখো যে কোরিমেশন রেখার এ আর এ বিন্দুর পার্থক্যটা আমার বের করতে হবে। এ বিন্দু আর এ বিন্দুর পার্থক্য কি হবে? এ বিন্দু থেকে বি বিন্দু, এ বিন্দুতে স্টপ পার্ট প্লাস বি বিন্দুতে স্টপ পার্ট এর পার্থক্য মানে এর তুলনায় কতটুকু, এ বি তুলনায় কতটুকু উঁচুতে বা নিচুতে আছে সেটা নির্ণয় করা। তো আমরা যদি এখানে পার্থক্য দেখি, সলিউশন প্রথমে আমরা দেখব যে এ বিন্দু তুলনায় বি বিন্দু, এ বিন্দু বি বিন্দুর মধ্যে পাট পার্থক্য। যন্ত্র যখন সিতে, যন্ত্র সিতে থাকা অবস্থায় এ ও আর বি এর পার্থক্য কত? এ ও বি এর স্টার পার্থক্য 1.804 মাইনাস 1.402 আসবে 0.402 মিটার। অতএব যখন যন্ত্রটা সি বিন্দুতে ছিল তখন এ আর বি বিন্দু স্টাপার পার্থক্য 0.40 মিটার। যেহেতু দেখতেছি আমরা এ বিন্দুতে স্টাপার কম আর বি বিন্দুতে স্টাপার বেশি, তার মানে এর তুলনায় বি বিন্দু 0.402 মিটার নিচে অবস্থিত। তো দেখো যেহেতু এই পার্থক্য মানে এ আর বি এর মধ্যে কতটুকু উঁচু বা নিচিত অবস্থিত সেই পার্থক্যটুকু, অতএব যন্ত্র আমরা যখন সি থেকে ডি বিন্দুতে বসাইলাম তখন এই পার্থক্য, এই যে এ আর বি এর যেটা পার্থক্য আর আগের যেটা পার্থক্য, এই পার্থক্য একই হওয়া দরকার। কেননা যন্ত্র এক জায়গা থেকে এক জায়গায় সরালে তো আমার জমির উচ্চতা বা গভীরতা কমবে বা বাড়বে না, কেননা আমার স্টাফের স্টেশন ফিক্সড নির্দিষ্ট। অতএব যন্ত্র বিতে থাকা অবস্থায় এ ও বি এর স্টাফ পার্থক্য 1.407 মাইনাস 1.305, এটা আসবে 0.102 মিটার। তো দেখুন এই বিন্দুতে যে কোলিমেশন পার্থক্য আসে আর এই বিন্দুতে দুই এ আর বি এর যে স্টাপ পার্ট পার্থক্য আসে সে দুইটা একই না। এখানে আসে 0.402 মিটার, এখানে আসে 0.102 মিটার। তার মানে বোঝা যাচ্ছে যখন আমি যন্ত্রটি ডি বিন্দুতে বসেছিলাম তখন আমার কোলিমেশন রেখাটা নিশ্চয়ই কোথাও প্রবলেম আছে। প্রবলেম না থাকলে এই পার্থক্য আর এই পার্থক্য একই হইতো। অতএব এখান থেকে আমরা বলতে পারি কোলিমেশন রেখা ঠিক নেই। আচ্ছা, কোলিমেশন রেখা ঠিক নেই। এখন যন্ত্র যখন ডি বিন্দুতে বসাইলাম তখন এই বিন্দুটা ডি বিন্দুর কাছাকাছি, আবার ডি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব এই বিন্দুর তুলনায় বেশি। তার মানে আমি ধরি যে এই বিন্দুর এখানে যদিও কোলিমেশন রেখা হালকা একটু ভুল আছে, কম বেশি থাকবে, কারণ যন্ত্র যেহেতু সঠিকভাবে লেভেলিং হয়নি তাই কোলিমেশন রেখাটা সঠিক নেই, ঢাল আছে। কিন্তু এই বিন্দুটা যেহেতু কাছাকাছি, ধরি যে আমি এই বিন্দুতে স্টপ পার্টটা মোটামুটি সঠিক, এখানে কি আমরা ধরি ডি বিন্দুতে
যন্ত্র থাকা অবস্থায় এ এর স্টাফ পার্ট সঠিক, ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় যদি এর স্টাফ পার্ট সঠিক হয়, তাহলে এর স্টাফ পার্ট সঠিক হলে বি এর স্টাফ পার্ট কি কত হবে? এটার সাথে আমি যদি এই পার্থক্যটা যোগ করি তাহলে বি এর স্টাফ পার্ট পাবো। কারণ আমি আগেই বলছি যে যেহেতু আমার ভূমির স্টেশন চেঞ্জ হচ্ছে না, তাহলে ভূমির উচ্চতা বা গভীরতা চেঞ্জ হবে না। আর তাই এই পার্টের সাথে আমি যদি 0.402 মিটার যোগ করি তাহলে বি বিন্দুতে পার্ট পাওয়া সম্ভব, যখন আমার যন্ত্রটা ডি বিন্দুতে ছিল। অতএব ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় বি এর স্টাফ পার্ট কত হওয়া উচিত ছিল? 1.305। এখানে যোগ দিচ্ছি কারণ এটা হচ্ছে এই মানটা বড়, এই পাশে একটু ঢাল নিচু ভূমি, তাই এটার সাথে যোগ করতে হবে 0.402। এখানে তাহলে আসবে 1.4707 মিটার হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল। দেখো এই বিন্দুতে এটা হওয়া উচিত ছিল, বাট আমার এখানে বিভিন্ন স্টাফ পার্ট আমার কত পেয়েছিলাম, বিভিন্ন স্টাফ পার্ট পেয়েছি 1.407 মিটার। তাহলে দেখো এটা আমার স্টাফ পার্ট হওয়া উচিত ছিল, বাট বিভিন্নতে আমি স্টাফ পার্টটা কম পাইছি। তাহলে আমাদের ত্রুটি কতটুকু, কোলিমেশন রেখার যে ত্রুটি কতটুকু সেটা আমরা এখন দেখব। যে কোলিমেশন ভ্রান্তির পরিমাণ, যে এখানে আমরা সঠিক ধরলাম কিন্তু এখানে এটা আসলো না, অন্য একটা মান আসলো, তাহলে কোলিমেশন একটা ভ্রান্তি আছে না? অতএব কোলিমেশনের ভ্রান্তির পরিমাণ কুলিমেশের ভ্রান্তি পরিমাণ হচ্ছে 1.707 - 1.407। অতএব এখান থেকে দেখতে পাই 0.30 মিটার হচ্ছে আমার কুলিমেশের ভ্রান্তি। তো এখান থেকে এখান পর্যন্ত আমার ভ্রান্তি পেরোলো 0.30 মিটার। তাহলে দেখো এখান থেকে এখানে দূরত্ব কত, 100 মিটার। দেখো আমি আগে বলছিলাম যে এইটাকে টিভিতে থাকা অবস্থায় এ ধরছিলাম, ধরি যে এ এর স্টাফ পার্ট সঠিক। আমি আগে বললাম যে এ এর স্টাফ পার্ট সঠিক হওয়া সম্ভব নয়, কারণ আমার এই কোলিমেশন রেখা যদি অনুভূমিক হয় তাহলে এখান দিয়ে একটু নিচের দিকে আসবে আর এখান দিয়ে একটু উপর দিকে আসবে, এইভাবে যাবে। তাহলে এটা অবশ্যই একটু নিচে আসবে, এটা একটু উপর দিকে যাবে। আচ্ছা তাহলে 100 মিটারের জন্য আমি ভ্রান্তি পেলাম 0.30 মিটার। অর্থাৎ দেখো 100 মিটার এর জন্য ভ্রান্তি 0.30 মিটার। অতএব ডি বিন্দু থেকে আমার তাহলে এর স্টাফ পার্টটা সঠিক করতে হবে। স্টাফ পার্টটা সঠিক করলে কী হবে, তাহলে এটুকুর জন্য ভ্রান্তি বের করব। অতএব 20 মিটার এর জন্য ভ্রান্তি 0.30 × 20/100, এটা আসবে 0.3 × 20/100। অতএব এর সঠিক স্টাফ পার্ট, কত হবে, যেহেতু আমার এই রেখাটা আমার নিচে নামাতে হবে, এটা যদি আমি নিচে নামাই তাহলে এটা এ পাশে উপরে উঠবে। যেমন কলমটা দেখো, যে আমরা যদি এর এক প্রান্ত নিচে নামাই, এই প্রান্ত যদি নিচে নামাই অটোমেটিক আমার এই প্রান্ত উপরে উঠে গেছে, কারণ এটা একটা অনুভূমিক রেখা। তাহলে এই প্রান্ত যদি আবার উপরে উঠাই তাহলে এই প্রান্ত নিচে নামবে, অথবা যদি এই প্রান্তের উপরে উঠাতে হবে এই প্রান্ত, তাহলে এই প্রান্তের নিচে নামবে। তাহলে এর সঠিক স্টাফ পার হবে 1.4
305 মাইনাস 0.06 1.305 মাইনাস 0.06 1.245 মিটার। এটা হচ্ছে এ এর সঠিক পাঠ। আচ্ছা, আমরা এ এর সঠিক পাঠ পাইলাম। এখন তাহলে এর জন্য বি এর সংশোধনটাকে বের করি একইভাবে, কীরকম যে 100 মিটার এর জন্য সংশোধনী, এর জন্য সংশোধনী সংশোধন কত হচ্ছে 0.30 মিটার। অতএব ডি থেকে বি এর দূরত্ব হচ্ছে 80 মিটার। 80 মিটার এর জন্য সংশোধনী 0.30 × 80/100। তাহলে আমি দেখি কত আসে, 0.3 × 80/100, 0.24 মিটার। এই পাশে যেহেতু আমাকে উপরে উঠাইতে হবে, এই পাশে আমাকে কি করতে, উপরে উঠাতে হবে, তাহলে বি এর সঠিক, অতএব বি এর সঠিক স্টেপ পার হবে 1.407 প্লাস 0.24 1.647 মিটার। এখন আমরা দেখো, আমরা তাহলে বি এর সঠিক স্টেপ পাইলাম আর এ এর সঠিক স্টেপ পাইলাম ডি বিন্দুতে বসানো অবস্থায়। এখন আমরা নিরীক্ষা করলে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা কি ঠিক হয়েছে কি হয়নি। এখন আমরা নিরীক্ষা করলে বুঝতে পারবো যে অঙ্কটা কি আমার ঠিক হয়েছে না হয়নি। অতএব নিরীক্ষা কি হবে, নিরীক্ষা আমার নিরীক্ষা হবে এ এর পার্ট মাইনাস বি এর পার্ট, বি মাইনাস এ 1.647 মাইনাস 1.4245 ইকুয়াল টু 0.402 মিটার। দেখো প্রথম অবস্থায় যন্ত্রে আমার পার্থক্য ছিল 0.402 মিটার, আর শেষে আমার যন্ত্রের সাথে পার্থক্য একই হলো, তার মানে আমার অঙ্কটা এখন ঠিক আছে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটা হলো যে কলিমিশন রেখা যখন দ্বিতীয় যোজনায় যন্ত্র ভিতরে হবে, আর প্রথম যোজনায় দ্বিতীয় যোজন যন্ত্র যখন বাইরে হবে। এই ভিডিও অলরেডি আমি আপলোড করছি আমার চ্যানেলে, তোমরা সেটাও দেখে নিবা, তাহলে তোমাদের অঙ্কগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমাদের ভিডিওটি তোমার অবশ্যই ভালো লাগবে। আমাদের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন ভিডিও আপলোড দিলে যেন আপনি নোটিফিকেশান পান এই জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং কমেন্টে আপনার যে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করবেন।